ক্ষেত্রে বিভিন্ন সময় বা বিভিন্ন অবস্থা অবহেলিত হয়, কিন্তু কোন সংগঠন বা কোন সংস্থা পুরুষদের নিয়ে চিন্তা ভাবনা করছে এবং আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করছে, তো এটা আমার শুনে খুব ভালো লাগছে। এবং আপনারা যে এটা পরিচালিত করছেন বা আপনারা পালন করছেন বা আপনারা সংস্থাটা চালিয়ে নিয়ে যাচ্ছেন এরকম ভাবে, তো এটাতে আমার খুবই গর্বিত মনে হচ্ছে একজন পুরুষ হিসেবে। আপনি কি জানেন আজকে বিশ্ব পুরুষ দিবস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা ছিল। আপনার সাথে সাথে বলছে 300 কাগজ, তখন আমি বলছি আচ্ছা আচ্ছা, তখন বলে সন্ধ্যা যাবে লোক, আমি বলছি দেখ দাদারা আসবে তো, বলে হ্যাঁ সন্ধ্যা ওরা ফটো ফটো তুলবে তো যাবে। বলে আজকের দিনটাই শুনে কেমন লাগছে, মানে কি মনে হচ্ছে এটা পালন করা উচিত? ভালো হলে তো ভালো হয়, কিন্তু ওটা ধরে রাখা তো মুশকিল। কেউ তো আমাদের ওখানে আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করতাম, ধরে রাখতে পারলাম এটা কি পালন করা, মানে বিশ্ব পুরুষ দিবসটা কি পালন করা উচিত? উচিত উচিত। আর তো সব অনুষ্ঠান পালন হচ্ছে, এগুলো কেন হবে না? এটা কার পয়সা?